हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल द न्यू ब्लॉग। तो एखन बजे 10:35, तो एखन थेके ब्लॉगटा शुरू करछि। आज के आमार सब हो गेछे, आमि एकटु बेराबो सकालेर दिके, किछु काज आछे, तो तार जन्यई সব করে নিয়েছি, তার জন্য ব্লগটাও শুরু করে নিই। চলো দেখে যাবো কোথায় কোথায় যাই আর কি কি করি। সবার প্রথমে চলে যাচ্ছি ক্যাফে। আগে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব ব্যাংকে। চলো বাইরে, আজকে প্রচণ্ড রোদ দিয়ে উঠছে। চলো দেখে যাবো কাজ। যাব ব্যাংকে, ব্যাংকের কাজটা মিটিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ব্যাংকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পোস্ট অফিসে চলে যাব। পোস্ট অফিসে কিছু কাজ আছে, তাহলে দেখে নিব। আর সাবওয়ে নেব না, রাস্তা পার হয়ে নেব, ট্রাফিকটা একটু কমলে হয়। মোটামুটি ট্রাফিক কমে গেছে, এখন যাচ্ছি এইবারে। এখন আবার ক্যাফে যাব, আবার ক্যাফে চলে এসেছি। তো আমার আর পোস্ট অফিসে যাওয়ার ইচ্ছাও ছিল না, রাজাও বারণ করলো, অনেকটা রোদও দিয়েছে। এখন মেয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাই, তারপরে ওর সাথে কথা হবে। তো গাইজ, আমি এসেছি, অনেকক্ষণ হলো, প্রায় এক ঘন্টা মতন এসে অনেকগুলো কাজ সেরে নিলাম। আমাদের পাখাটাও পরিষ্কার করা ছিল, আমি ছাড়া কেউ করবে না, তাই পাখাটা পরিষ্কার করে নিলাম, ঝুলটাও ঝেড়ে নিলাম, এখন বসে আছি। সো একটু রেস্ট নিয়ে নিলাম, এবার মেয়ের খাবার নিয়ে বসে পড়েছি, ওটাকে খাইয়ে নিই, খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিয়ে আমি খেয়ে দিই না, একটু সময় ভালো লাগছে না শরীরটা। আমি খেয়ে নেবো ভাত, ডিমের তরকারি, মামলেট দিয়ে চাটনি, আর পটল ভাজা ভেন্ডি ভাজা দিয়ে। আজকে কি রান্না হচ্ছে দেখো। ভাত, ডাল, সবজি, চাটনি নতুন করে করেছি আজকে, ট্যাংরা মাছ, ডিম, ডাল, আলু ভাজা, তরকারি, মামলেট দিয়ে, এটাও ডিম। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে পুজো দিলাম, সন্ধ্যে দিলাম, সন্ধ্যে হয়ে গেছিলো, এখন 6:30 বলতেন বাজে। সন্ধ্যে দিয়ে এই মেয়েকে খাইয়ে নিই, আমারও আজকে চা খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চা খাওয়া খেয়ে নিই বেরাবো। মাও কাজ করে নিয়েছে, মা ভাত কাজ করে নিয়েছে, এটা বদমাশি করছে, তারপর একটু বেরাবো, তাহলে দেখতে রাখো। আমার মেয়ের হেয়ারস্টাইল কমপ্লিট, এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এই যে পালিয়েছে, পালিয়েছে, বাবা বাবা বাবা, একটু একটু দেখো, একটু দেখো, দেখাবো না, কেমন কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। যদি তুমি তোমরা এরকম হেয়ারস্টাইল দেখতে চাও, তাহলে আমি ভিডিও করে করে ছাড়ব। আমি রেডি হয়ে গেছি, এখন 8:15 বাজে, এখন বেরাবো, মেয়ে আসছে, মেয়েকে রেডি করবো, রেডি করে তো এখন আমি বেরাবো। বেরিয়ে গেছি, সবার ফার্স্টে যাবো আমি দুটোর দোকান, মা আর মেয়ে সামনে গেছে, চলো দেখতে থাকো। মা আর মেয়ে ধরে নিয়েছি এদেরকে আমি। সবার পাশে জুতোর দোকানে এসেছি, এখন বাবার জন্য একটা জুতো নেব, আর আমার মেয়ের জন্য একটা জুতো নেব তার জন্যে। এই যে এদিকে, এদিকে। এখন চলে এসেছি পিতলের দোকানে, একটা ঘন্টা নেওয়ার ছিল, বাট পছন্দ হলো না দেখে, তার জন্য নেওয়া হয়নি। তারপরে এসেছি ব্লাউজের দোকানে, মায়ের জন্য ব্লাউজ নেওয়ার ছিল তাই। তো ফাইনালি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি এখন, মেয়ে বদমাশি করছে,
আর মা রোলটা নিয়ে বাড়ি আসি। আমি বাড়ি যাই, তারপর তোমার সাথে কথা বলছি, চলো। তো এটা আমার সোনার জন্য জুতো কিনে এনেছি, এরকম ওর জুতো বা অলরেডি অনেকগুলোই আছে, তাও আমার ভালো লাগে। তো মা এইমাত্র রোলটা এনে দিল, এখন খেয়ে নেবো, তারপর মেয়েকে খাইয়ে নেবো। গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি আর ডিনার করবো না, আমার পেটটা ভরাই রয়েছে, রোলটা খেয়ে নিয়েছিলাম বলে তাই। তো আজকের ব্লগটা যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে একটা নতুন ব্লগের সাথে নতুন দিনের সাথে তোমাদের কাছে হাজির হব নতুন কিছু নিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।